আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রুকলারকে আপনার মোবাইল থেকে আনলিস্টেড করবেন। অনেকেই কিন্তু বর্তমান সময় বলছে যে ট্রুকলার যারা আমরা ইউজ করি আমাদের মোবাইল থেকে অনেক ডাটা নাকি তারা আমাদের পারমিশন ছাড়াই নিয়ে নিচ্ছে। তো এখন যারা আপনারা এই বিষয় নিয়ে ওয়ারিড আছেন তাদের জন্য আজকের এই ভিডিও, আপনারা কিভাবে এই ট্রুকলার থেকে সরবেন। ট্রুকলার কি আমরা আনইনস্টল করে দিলেই আমার মোবাইল থেকে চলে গেল? বিষয়টা কিন্তু সেটা না, ট্রুকলার আনইনস্টল করলেও যাবে না। কারণ আমরা যখন ট্রুকলার ইনস্টল দিই সেখানে অ্যাকাউন্ট করি এবং সেখানে আমাদের মোবাইল যে নাম্বারটা সেটা ভ্যারিফাইড হয়ে যায় এবং সবই সেগুলো লিস্টেড হয়ে যায় ইনফরমেশন সহ। সো আমরা যদি চাই সম্পূর্ণভাবে আমরা ট্রুকলার থেকে সরে যেতে, আমাদের কোনো ইনফরমেশন আমরা ট্রুকলার রাখবো না, সে বিষয়টার জন্য আমরা কি করব আজকের এই ভিডিওটা সে বিষয় নিয়ে। আসুন তাহলে আমরা দেখি। প্রথমে আমরা যেটা করব, আমাদের মোবাইলে আমরা ট্রুকলারটা ওপেন করব। ওপেন করার পর ডান দিকে তিনটে ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো লিস্ট আসবে। এই লিস্টের মধ্যে লাস্টে আপনারা পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসে আপনারা ঢুকবেন। ঢোকার পর আপনাদের সামনে আরও বেশ কিছু অ্যাডভান্স অপশন আসবে এবং এখানে আপনারা লাস্টের দিকে দেখবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই প্রাইভেসি অপশনে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে আরও বেশ কিছু অ্যাডভান্স লেভেল কিছু অপশন চলে আসবে, যেটা কিনা স্ক্রোল ডাউন করলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশনটার নাম হচ্ছে রেস্ট্রিক্ট প্রসেসিং মাই ডাটা। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো এই অপশনটা, রেস্ট্রিক্ট প্রসেসিং মাই ডাটা। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে একটা অপশন আসবে, আপনি কি আপনার ডাটাটাকে রেস্ট্রিক্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। যদি ইয়েস দেন দেন আপনার ডাটাটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং ট্রুকলার আপনার ডাটা নিবে না, অর্থাৎ যেগুলো নিয়েছে সেগুলো যাই আছে আর তাদের কাছে সবই রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এবং এটা করে ফেলার পর আমরা আমাদের যেই নাম্বার দিয়ে ট্রুকলার রেজিস্ট্রেশন করি সেই নাম্বারটাকে আনলিস্ট করতে হবে। এটার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে ট্রুকলারের ওয়েবসাইট। আমরা কিভাবে যাব, ইউআরএলটা হচ্ছে truecaller.com/unlisting। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটা আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এখানে আপনারা যাবেন truecaller.com/unlisting, এটা লিখে যখন আপনারা এন্টার দিবেন তখন আপনাদের সামনে এই পেজ আসবে এবং এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা টাইপ করবেন, দেন আই এম নট রোবট এখানে টিক করবেন, তারপরে এইখানে বাটনটা অ্যানেবল হয়ে যাবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটা তাদের ডাটাবেস থেকে আনলিস্ট করে দেওয়া হবে। এরপরে আপনাদেরকে আপনাদের মোবাইল থেকে ট্রুকলারটাকে আনইনস্টল করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন না আমি ট্রুকলার ইউজ করবো না, এটা রিস্কি, দেন আমি আনইনস্টল করে দিলাম মোবাইল থেকে, এতে কোনো লাভ হবে না, কারণ তাদের লিস্টেড অবস্থায় আপনি থাকবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি চান আপনাদের নাম্বারটাকে আপনারা ট্রুকলার থেকে আনলিস্টেড করবেন, আপনাদের ডাটাগুলোকে রেস্ট্রিক্টেড করবেন, সো এই পদ্ধতিতে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।